হ্যালো হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা যে ডাইরেকশন কোসাইন এবং ডাইরেকশন রেশিও নিয়ে আলোচনা করছিলাম, তার আজকে পার্ট টু নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম নতুন নতুন ভিডিও আমরা বানাতেই থাকবো পার্ট বাই পার্ট। ওকে, তো আমরা আজকে ভিডিও শুরু করছি। তো প্রথমেই আসছি যে ডাইরেকশন কোসাইন ডাইরেকশন রেশিও আলোচনা করেছিলাম আগের দিন। তো আজকে আমরা আলোচনা করব কিছু কিছু জিনিস থেকে কিভাবে আমরা তার সিদ্ধান্তে উপনীত হতে পারি। যেমন কোনো ভেক্টরের ডাইরেকশন রেশিও থেকে ডাইরেকশন কোসাইন নির্ণয় করব। তাহলে ডাইরেকশন রেশিও দেওয়া থাকবে, তার থেকে ডাইরেকশন কোসাইন ভালো করে কিন্তু খেয়াল করবে। তো ডাইরেকশন রেশিওগুলো হচ্ছে ABC, আর ডাইরেকশন কোসাইনগুলো দেওয়া আছে LMN। ঠিক আছে, তাহলে আমি L/A, M/B সমান N/C, যেহেতু ডাইরেকশন রেশিওর আমার সমানুপাতিক আকারে থাকবে বলেছিলাম, এটা সমান ল্যামডা ধরে নিলাম। তাহলে কি লিখতে পারি? এল সমান লিখতে পারি এ ল্যামডা, এটা বি ল্যামডা, সি ল্যামডা। তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান, এটাও জানি। তাহলে এল এম এন এর মান বসাচ্ছি, এ স্কোয়ার ল্যামডা স্কোয়ার বি স্কোয়ার। তাহলে ল্যামডা সমান প্লাস মাইনাস ওয়ান বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো। তো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এল সমান, যেহেতু এল সমান এ ল্যামডা, তাহলে এল সমান এ ল্যামডার মান বসালাম, এম সমান বি ল্যামডা, ল্যামডার মান সি সমান এন সমান সি ল্যামডা। তাহলে আমার এই যে এল এম এন, এ বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি বাই এটা, সি বাই এটা পেলাম। তাহলে এই যে মানগুলো পেলাম সেটাই হচ্ছে আমার ডাইরেকশন কোসাইন। তাহলে একটা উদাহরণ নিই, যে 3 4 0 যদি ডাইরেকশন রেশিও হয়, তাহলে ডাইরেকশন কোসাইনগুলো কী হবে? 3 বাই স্কোয়ার রুট অফ, এগুলো হোল স্কোয়ার হবে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 4 বাই এটা, 0 বাই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার 16, 25 মানে 5, তাহলে 3 বাই 5, 4 বাই 5 আর 0। এরপর আর একটা ভেক্টর দেওয়া আছে, এআই প্লাস বিজে প্লাস সিকে। তাহলে এর ডাইরেকশন কোসাইন নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে ABC, তাহলে ওপি সমান আর ভেক্টর। তাহলে আর ভেক্টর সমান কে থাকে না? এআই বিজে প্লাস সিকে। তাহলে এ সমান কি পাচ্ছি? এল মড আর, বি সমান এম মড আর, সি সমান এন মড আর। তাহলে এল সমান কি পেলাম? এ বাই মড আর, বি সমান এম সমান বি বাই মড আর, এন সমান সি বাই মড আর। তাহলে পাচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি এখানে এই যে এক্স সমান এল মডার, যেটা আগে প্রমাণ করেছিলাম সেরকম টাইপের, যে এক্স আই ওয়াই জে প্লাস জেড কে ছিল, তাহলে এখানে ABC দিয়ে আছে, তাহলে ABC দিয়ে তাই লিখেছি আমরা সেম আগের মতন। তাহলে তখন আমরা দেখো এল সমান একইভাবে এল এম এন বের করছি, আগেরটা যেমন ডাইরেকশন রেশিও বলা ছিল, সেখান থেকে এখানে ডাইরেকশন রেশিও না বলে আমরা পয়েন্টগুলো, সেটা আমার একটা স্ট্রেট লাইন অর্থাৎ আর সমান এআই প্লাস বিজে প্লাস সিকে একটা ভেক্টর আমরা দিয়ে ইন্ডিকেট করেছে। তাহলে দেখো একটা উদাহরণ নিই, আর সমান 2i + 3j + 4k হলে এর ডাইরেকশন রেশিওগুলো কী হবে? না, এখানে যেগুলো আছে 2 3 4, 2 3 4 হচ্ছে আমার ডাইরেকশন রেশিও পেয়ে গেলাম। এবার ডাইরেকশন কোসাইনগুলো কী হবে? না, এই যে 2 বাই স্কোয়ার রুট, এটা পুরোটা 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে হচ্ছে রুট ওভার 29, তার মানে 2 বাই 29, 3 বাই 29, 4 বাই 29 ডাইরেকশন কোসাইন। এরপর দেখো একটা নতুন টাইপের, যে পি হচ্ছে x1 y1 z1 আর কি হচ্ছে x2 y2 z2, হলে PQ ভেক্টর যেটা পাবো এর ডাইরেকশন রেশিও নির্ণয় করতে হবে। তাহলে PQ ভেক্টর মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর মানে কি? x2 y + y2 j + z2 k মাইনাস x1 i + y1 j + z1 k। তাহলে যদি এই দুটোকে বিয়োগ করি, তাহলে x2 - x1i + y2 - y1j + z2 - z1 k। তাহলে PQ এর ডাইরেকশন রেশিওগুলো কী হবে? x2 - x1 y2 - y1 z2 - z1। কি করে? দেখো এখানে যখন পেয়েছিলাম এই আর সমান এআই প্লাস বিজে প্লাস সিকে, তাহলে ডাইরেকশন হচ্ছে যে আমার রেশিও কি পেল? পি পেয়েছিলাম ABC। তাহলে এখানে হচ্ছে যে এক্স আই ওয়াই জে জেড কে, তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে সেজন্য হচ্ছে ডাইরেকশন রেশিওগুলো এভাবে পেয়েছি। এটা ভালোভাবে মনে রাখবে, যখন অঙ্ক করব এটা কিন্তু খুব কাজে লাগবে। ঠিক আছে, নেক্সট আসছি। দেখো যে দুটি ভেক্টর সমান্তরাল হয় তবে তাদের ডাইরেকশন কোসাইনগুলো সমানুপাতিক হবে। ভালো করে, দুটি ভেক্টর সমান্তরাল হলে তাদের ডাইরেকশন কোসাইনগুলো হবে সমানুপাতিক, এবং ডাইরেকশন রেশিওগুলো যেটা হবে সেগুলো সমানুপাতিক আর ডাইরেকশন কোসাইনগুলো হবে সমান। তাহলে আমরা দেখি প্রমাণ করে। তাহলে এ সমান a1i + a2j + a3k, মানে a1 a2 a3, এগুলো কি? এগুলো হচ্ছে ডাইরেকশন রেশিও। আর বি সমান b1i + b2j + b3, তো b1 b2 b3, এগুলো হচ্ছে ডাইরেকশন রেশিও। তাহলে এগুলো সমানুপাতিক হবে দেখাবো, আর ডাইরেকশন কোসাইন যেগুলো হবে সেগুলো সমান হবে। তাহলে AB সমান্তরাল, অর্থাৎ AB হচ্ছে সমরেখ। তাহলে সমরেখ মানে একটাকে আর একটার গুণফল আকারে প্রকাশ করবো। তাহলে এ সমান ল্যামডা বি, তাহলে ল্যামডা বি মানে a1i + a2j + a3k সমান ল্যামডা b1i + b2j + b3k। তাহলে আমি যদি এই যে আই জে কে এই ভেক্টরগুলোর কোএফিসিয়েন্টগুলোকে কম্পেয়ার করি, তাহলে a1 সমান ল্যামডা বি1, a2 সমান ল্যামডা বি2, a3 সমান ল্যামডা বি3। তাহলে a1 = a2 = a3,
সমান হচ্ছে যে b1 ইজ টু b2 b3, তার মানে কি এই যে a1 বাই b1 সমান ল্যামডা, এটা মানে আবার a2 বাই b2 সমান হচ্ছে যে a3 বাই b3। এইভাবে তাহলে ডাইরেকশন কোসাইনগুলো দেখো কি পেয়ে গেলাম, সরি ডাইরেকশন রেশিওগুলো পেয়ে গেলাম সব সমানুপাতিক। আর যেহেতু এই ল্যামডার মান যদি 1 ধরো, তাহলে a1 সমান b1, a2 সমান b2, তাহলে তখন ডাইরেকশন যে কোসাইনগুলো হবে, তাহলে আমি দেখো ডাইরেকশন রেশিওগুলো কি পেয়ে গেলাম সমানুপাতিক। তাহলে ডাইরেকশন কোসাইনগুলো ডাইরেকশন রেশিও থেকে ডাইরেকশন কোসাইনগুলো বের করা শিখিয়েছি, তাহলে সেভাবে ডাইরেকশন কোসাইনগুলো বের করে দেখবে, ডাইরেকশন কোসাইনগুলো যখন বের করবে তখন তার মান হবে কি দেখ না সমান হয়ে যাবে। ঠিক আছে, এরপর আর এর ডাইরেকশন রেশিও দেওয়া আছে এবিসি হলে, আর ভেক্টর শুধু আর এর কি দেওয়া আছে, আর এর হচ্ছে আমার ডাইরেকশন রেশিওটা দেওয়া আছে এবিসি হলে, আর ভেক্টর সমান মড আর ভেক্টর বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এআই প্লাস বিজে প্লাস সিকে। তাহলে এটা আমাকে প্রুভ করতে হবে। তাহলে ধরি ত্রিমাত্রিক দেশে পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এবং ও ভেক্টর মূল বিন্দু সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টর আর ভেক্টর। তাহলে আর ভেক্টর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, যেখানে এক্স সমান হচ্ছে এল আর ভেক্টর, ওয়াই সমান এম আর ভেক্টর মডার, আর জেড সমান এন মডার ভেক্টর। তাহলে এল এম এন হলো ডাইরেকশন কোসাইন, তাহলে আর হলো কে থাকে ডাইরেকশন রেশিও হলো এবিসি আর ভেক্টরে। তাহলে এল সমান আমি কি লিখতে পারি এ বাই, এটা এম সমান এন বাই লিখতে পারি। তাহলে আর ভেক্টর মানে কি জানি, এক্স আই ওয়াই জে প্লাস জেড কে, তাহলে এক্স মানে আবার কি এল মডার ভেক্টর আই, এম মডার ভেক্টর জে এন। তাহলে এর মান বোঝাচ্ছি এ আর বাই রুট ওভার এটা, তাহলে এম মডার বাই এটা এন এটা সি। তাহলে আমি দেখো মডার বাই রুট ওভার অফ এটা কমন নিতে পারি, তাহলে মড আর ভেক্টর মড কে থাকে মড আর ভেক্টর বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিলে কি পড়ে থাকবে এ আই বিজে প্লাস সি কে। দেখো আমাকে সেটাই প্রমাণ করতে বলেছিল যে আর ভেক্টরটার ডাইরেকশন রেশিওটা দেওয়া ছিল এবিসি, তাহলে আর ভেক্টর সমান মডার বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার এ আই প্লাস বিজে প্লাস সি কে, যেটা প্রুফ করতে বলেছে আমরা প্রুফ পেয়ে গেছি। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।